Hello, Assalamu Alaikum everyone. Welcome back to my YouTube channel. I hope all of you are doing great. তো তোমরা প্রথমবার মতো যারা আমার চ্যানেলে ভিজিট করছো তাদের জন্য বলে দিতে চাই, আমি হচ্ছে মেইনলি আমার এই চ্যানেলে স্কিন কেয়ার এবং মেকআপ প্রোডাক্ট নিয়ে রিভিউ দিয়ে থাকি। তো তোমরা যারা হচ্ছে স্কিন কেয়ার এবং মেকআপ প্রোডাক্টের অনেস্ট রিভিউ দেখতে চাও, তারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো। তো আজকে আমি তোমাদের সাথে একটা পাউডার রিভিউ শেয়ার করতে যাচ্ছি, আর যে পাউডারটা হচ্ছে পন্সের একটা পাউডার, যেটা হচ্ছে স্যান্ডাল হুড রেডিয়েন্ট টেলিকম পাউডার। তো এটা নিয়ে আমি আজকে ডিটেলসে রিভিউ দিব যে এটা কেমন, এটার প্রাইস কত, সব কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি কথা বলবো এই পাউডারটার প্যাকেজিং নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এই পাউডারটা ইয়েলো অ্যান্ড হোয়াইট টাইপের একটা প্যাকেজিং আসে, যেটা দেখতে অনেক বেশি কিউট লাগে। এখানে হচ্ছে তোমরা 100 গ্রামের মতো প্রোডাক্ট পেয়ে যাবে, অ্যান্ড পন্স ক্লেম করে থাকে এটা হচ্ছে ন্যাচারাল সানস্ক্রিন। তার মানে হচ্ছে এই পাউডারটা ফেসে ইউজ করে তোমরা হচ্ছে বাহিরে যেতে পারবে, এটা সানস্ক্রিনের মতো কাজ করবে। যারা সানস্ক্রিন সম্পর্কে জানো না তাদের জন্য একটু বলে দিতে চাই, সানস্ক্রিন হচ্ছে মেনলি আমাদের স্কিনটাকে বা আমাদের ফেসটাকে সূর্যের ইউভি রশ্মি থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে, যাতে আমাদের স্কিন টোন ডার্ক না হয়ে যায়। দোকান থেকে যদি তোমরা একটা সানস্ক্রিন পারচেস করতে যাও তাহলে সবগুলো সানস্ক্রিনের প্রাইসই হবে 500 টাকার উপরে। তোমরা যারা হচ্ছে একদম অ্যাফোর্ডেবলের ভিতরে সানস্ক্রিনের সুযোগ সুবিধা ভোগ করতে চাও তারা হচ্ছে এই পাউডারটি ইউজ করে দেখতে পারো। যেহেতু হচ্ছে তারা ক্লেম করে থাকে এটা ন্যাচারাল সানস্ক্রিন, তাই হচ্ছে তোমরা এটা ইউজ করে রোদের মধ্যেও যেতে পারবে। কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করব যে এই পাউডারটি ইউজ করে বেশিক্ষণ তোমরা রোদের নিচে থাকবে না, কারণ যাই হোক সানস্ক্রিন সানস্ক্রিনই আর হচ্ছে পাউডার পাউডারই। তো তোমরা যারা হচ্ছে একদম অ্যাফোর্ডেবলের ভিতরে ভালো একটা সানস্ক্রিন চাচ্ছ, তার উপরে দেখানো লিঙ্কে ক্লিক করলেই একটা একদম অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো সানস্ক্রিন পেয়ে যাবে, সেই সানস্ক্রিনটা অনেক বেশি ভালো। আর যারা হচ্ছে টুকটাক হালকা বাহিরে যাও, খুব বেশি একটা না, তারা হচ্ছে এই পাউডারটি ইউজ করে দেখতে পারো। যেহেতু এটা খুব বেশিক্ষণ আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে না, তাই তোমরা যারা হচ্ছে খুবই অল্প বাসা থেকে বের হও তারা হচ্ছে এই পাউডারটি ইউজ করে দেখতে পারো। অ্যান্ড পন্স আরেকটা জিনিস ক্লেম করে থাকে, আমাদের এমন অনেকেই রয়েছে যাদের হচ্ছে রোদের মধ্যে গেলেই ফেসটা ঘেমে যায়, তারা হচ্ছে এই পাউডারটি ইউজ করতে পারো। এই পাউডারটা হচ্ছে আমাদের ঘামটা কন্ট্রোল করতে সাহায্য করে, তো যাদের ফেসটা অনেক বেশি ঘেমে যায় তারা হচ্ছে এই পাউডারটি ইউজ করে দেখতে পারো। এখন এটার স্মেলটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এখানে হচ্ছে খুব স্ট্রং একটা স্যান্ডালের স্মেল রয়েছে, বা হচ্ছে তোমরা যারা হচ্ছে একদম পারফিউম পছন্দ করো না বাট চাচ্ছ যে একটা পাউডার ইউজ করবে যেটার মধ্যে একটু স্মেল থাকবে, তো তারা হচ্ছে এই পাউডারটি ইউজ করে দেখতে পারো। এটার ইনগ্রিডিয়েন্টস লিস্ট এটার ব্যাক পার্টে দেওয়া আছে, যারা হচ্ছে একদম ডিটেলসে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখতে চাও তারা হচ্ছে কাইন্ডলি ব্যাক পার্টটা চেক করে নিলেই তোমরা ইনগ্রিডিয়েন্টস লিস্টটা পেয়ে যাবে। অ্যান্ড এটা ইউনিলিভারের একটা প্রোডাক্ট, এটি মেড ইন ইন্ডিয়া। তো এখন হচ্ছে এটার প্রাইসটা নিয়ে আমি একটু কথা বলি। এটার প্রাইস হচ্ছে 140 থেকে 150 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখানে হচ্ছে 100 গ্রামের মতো প্রোডাক্ট থাকে, অ্যান্ড 100 গ্রাম প্রোডাক্টের প্রাইস হচ্ছে 140 বা 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এখন এটার ক্যাপটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটার ক্যাপটা হচ্ছে তোমরা টুইস্ট করে ওপেন করতে পারবে বা ক্লোজ করতে পারবে, তো আমি তোমাদের অল্প করে এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে। অ্যান্ড আমি অল্প করে হাতে নিয়ে অ্যাপ্লাই করেও দেখিয়ে দিব। এটার কালারটা হচ্ছে অনেকটা একদম ফেস পাউডারের কালারটার মতো। তো তোমরা যারা হচ্ছে ডেইলি ইউজের জন্য একটা পাউডার চাচ্ছ তারাও এটি ইউজ করতে পারো। মাঝে মাঝে আমি ভার্সিটিতে যাওয়ার সময় এই পাউডারটা একদম আমার সানস্ক্রিনের উপর ইউজ করে চলে যাই, তাছাড়া ময়শ্চারাইজারের উপরেও নর্মালি ইউজ করে চলে যাই। এটা কাইন্ড অফ ফেস পাউডারের মতো একটা ইফেক্ট দেয়। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা রিভিউ ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। কোনো কিছু জানতে হলে আমাকে কমেন্টে জানিও, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য অনেক বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।